হ্যালো আসলাম আজকের ভিডিওটা ভিডিওতে আমি কথা বলবো কমপ্লিট পাইথনের রোড ম্যাপ নিয়ে আজকে মূলত আমার আপনাকে কোন কোন কোনোভাবে শিখতে হবে তো দেখেন আমরা কিন্তু পাইথন মোটামুটি সবাই জানি বা অনেকে আসলে জানার চেষ্টা করতেছে বা ইউটিউবে অনেক রিসোর্স আছে কিন্তু এখানে প্রশ্ন হইলো যে আসলে ভালোভাবে কতজন যায় আপনি যদি একশো জন মানুষকে প্রশ্ন করেন যে আপনি পাইথন জানেন কি না একশো জন যদি আপনাকে বলে যে হ্যাঁ জানে তার মধ্যে লেস দেন ফাইভ পারসেন্ট মানুষ পাবেন যারা আসলে খুব ভালোভাবে জানে এবং তারা হয়তো এটাও জানেও না যে তারা আসলে কি ভালোভাবে জানে না ঠিক আছে দিস দিস ইজ দ্য প্রবলেম সো দ্যাট আমরা আসলে জব পাই না তো এটা একটা কমন প্রশ্ন হয়ে গেছে যে আমাদের তো জব নাই জব অবশ্যই আছে বাট আসলে রকম স্কিল্ড মানুষ নাই সমস্যা হচ্ছে এই জায়গায় আর আপনি নর্মালি ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন বা হচ্ছে আদার্স বিভিন্ন প্ল্যাটফর্মে যে টপিক নিয়ে কথা বলা হয় এখানে আসলে প্রপার ওইরকম গাইডলাইন থাকে না টু বি অনেস্ট থাকে না প্রপার যদি আপনি গাইডলাইন যদি মেনটেন করে চলতে পারেন তাহলে জব আপনার পাইতে বাধ্য কেন জব পাবেন না আপনি দেশে না পাবেন দেশের বাইরে পাবেন আপনি কোথাও না কোথাও তো জব পাবেন অবশ্যই পাবেন তো যেহেতু আমরা ভালোভাবে শিখি না আমাদের শেখার মধ্যে আসলে অনেক গ্যাপ থাকে সো দ্যাট আসলে আমরা জবে গেলে আমরা হয়তো জব পাই না বা বাইরে গেলে হয়তো বা সেক্ষেত্রে আমাদের অনেকে স্ট্রাগল করতে হয় তো আজকের ভিডিওতেই মূলত আমি সব কিছু আলোচনা করবো যে হোয়াট টু লার্ন অ্যান্ড কী কী খুব ভালোভাবে শেখা উচিত আপনার ওকে তো আমি আজকের যে টপিকগুলো নিয়ে কথা বলবো এই টপিকগুলো যদি খুব ভালোভাবে আপনি বুঝেন তাহলে আপনি লং টাইমে আসলে সাস্টেন করতে পারবেন আপনার একটু সময় বেশি লাগবে ঠিক আছে তো সাস্টেনেবিলিটি আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট দেখেন আমি যদি একটা এক্সাম্পল দিই আমি বাংলাদেশকে ছোটো করতেছি না বাট আপনি দেখেন বাংলাদেশে যে রোডঘাটগুলো তৈরি হয় এখানে আমার মোস্ট অফ দ্য কেস দেখি যে চার পাঁচ বছর ম্যাক্সিমাম বা দশ বছর এর মধ্যে কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে কারণ দেখা যাচ্ছে অনেক কম সময়ে বা অনেক ইন্টারনাল অনেক প্রবলেমের কারণে হয়তো বা এই সমস্যাগুলো হয় কিন্তু আপনি যদি সেম ঘাট যদি জার্মানিতে দেখেন বাংলাদেশের যাতে ঘাট তৈরি করতে যেটাতে সময় লাগতেছে এক এক মাস বা দুই মাস ওই একই রকম ঘাট এখানে তৈরি করতে সময় লাগছে দুই বছর কিন্তু এটা সাস্টেন করবে দুইশো বছর মিনিমাম তো এর মানেটা কি এর মানেটা হইতেছে যে আপনি যখন একটা কাজ করবেন তখন এই কাজটা যদি আপনার একদম প্রপার স্ট্রাকচার ফলো করে প্রপারলি কাজ করতে যান বা শিখতে যান তখন এটা অনেক বেশি সময় এমনিতেই লাগবে এটা বলে লাভ নাই তো শর্টকাট আসলে কোনো সাকসেস না শর্টকাট মানে সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নাই সো দ্যাট আপনাকে ইন ডেপথ জানতে হবে যাই শিখেন ইন ডেপথ জানতে হবে তো আজকে মূলত আমি ইন ডেপথ একটা হচ্ছে আপনাকে রোডম্যাপ দিবো যদি আপনার ভালো লাগে আপনি দেখেন আর যদি মনে করেন যে না ইটস ওকে দেন ইউ ক্যান লিভ সো সবার শুরুতে আসি এটা হচ্ছে বেসিক কনসেপ্ট মানে আমাদের নলেজটা আসলে কদ্দূর পর্যন্ত এসে আটকে যায় সেটা আমি বলি মোস্ট অফ দ্য কেস আমাদের এক দুই তিন এর মধ্যে আসলে আমি আমরা স্টাক হয়ে যাই এরপরে আসলে আমরা আসি না এরপরে যে টপিকগুলো আছে এখানে আমরা মূলত আসি না তো আমি আসতেছি স্টেপ বাই স্টেপ কারণ আমি এখানে টোটাল ষোলোটা টপিক নিয়ে কথা বলবো আচ্ছা সো দেখেন শুরুতে আসি শুরু শুরুতে হইতেছে যে মূলত বেসিক পাইথন একেবারে বেসিক সিনটেক্স একটা ল্যাঙ্গুয়েজের যে সিনটেক্স আছে যেমন ভ্যারিয়েবল আছে ডেটা টাইপ আছে হ্যাঁ তো বিভিন্ন রকম অপারেটর আছে তারপর হইতেছে কমেন্ট হ্যাঁ তারপর ডগ স্টিঙ্গেল কীভাবে কাজ করে এই ধরনের কনসেপ্টগুলো নেওয়া এবং পাইথনেও আছে সো দ্যাট আপনি পাইথনেও এই বেসিক কনসেপ্টগুলো শিখে নেবেন এটা ফার্স্ট স্টেপ তারপরে দুই নম্বরে শিখতে হবে হচ্ছে আপনার কন্ট্রোল ফ্লো কন্ট্রোল ফ্লো মানে ডিফারেন্ট কাইন্ড অফ কন্ডিশনাল স্টেটমেন্ট আছে লাইক ইফ এলস এলস ইফ তো এইগুলো আপনাকে শিখতে হবে ঠিক আছে এবং এই রিলেভেন্ট কিছু কনসেপ্ট আছে যেমন হচ্ছে লুপ আছে ঠিক আছে লুপের মধ্যে নর্মালি পাইথনে ফর লুপ আছে হোয়াইল্ড লুপ আছে তো ফর লুপ হোয়াইড লুপ কীভাবে কাজ করে এগুলো খুব ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন এবং যেটাই শিখেন একবার ইনডেপথ শিখবেন একটু ভালোভাবে শিখবেন একটু সময় দেবেন যে একটু প্রবলেম সলভ করবেন তারপরে আপনি কন্ট্রোল লুপ কন্ট্রোল হ্যাঁ লুপ কন্ট্রোল করতে গেলে আবার আপনার হচ্ছে যে ব্রেক আছে আছে পাস আছে এই স্টেটমেন্টগুলো শিখতে হবে ঠিক আছে কখন লুপ লুপকে থামাই দিবেন কখন লুপকে স্কিপ করবেন এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ওকে তার মানে কি বেসিক সিনট্যাক্স গেলো কন্ট্রোল ফ্লো গেলো তারপর যে ফাংশন মোস্ট ইম্পর্টেন্ট তো যখন আপনি বড় বড়ো কাজ করবেন তখন প্রতিটা কাজ আসলে একটা সিম্পল সিম্পল পোর্শনে ভাগ করে করে কাজ করলে এটা আমাদের সুবিধা হয় বা এগুলো মেইনটেন করা আসলে ইজি হয় তো যারা আসলে গুড কোডার তারা মোস্ট অফ দ্য কেসেস দেখবে যে ছোটো ছোটো কাজের জন্য আসলে ফাংশন ইউজ করে তো ফাংশন কীভাবে কাজ করে এখানে একটা ফাংশনকে ডিফাইন করার ওয়ে কি তারপর কীভাবে ফাংশনকে রিটার্ন করতে হয় হ্যাঁ তারপর হইতে এখানে আর্গুমেন্ট কী প্যারামিটার কী এদের মধ্যে ডিফারেন্স কী ল্যামডা ফাংশন কি অ্যানোনিমাস ফাংশন হ্যাঁ তারপরে হচ্ছে স্কোপ গ্লোবাল লোকাল এদের মধ্যে ডিফারেন্স কী তো ফাংশন রিলেভেন্ট যে এই কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে তারপরে আসতেছে হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম অ্যালগোরিদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক ডাটা স্ট্রাকচারের মধ্যে আছে কিছু বিল্ডিং ডাটা স্ট্রাকচার কিছু হচ্ছে যে আপনি নিজে নিজে তৈরি করতে পারেন যেমন হচ্ছে যে লিস্ট আছে টাপল আছে সেট আছে ডিকশনারি আছে ফ্রোজেন সেট আছে এবং এই রিলেভেন্ট কিছু কনসেপ্ট আছে যেমন লিস্ট কনফেনশন তারপর হইতেছে ডিকশনারি কনফেনশন হ্যাঁ তারপর জেনারেটর আছে তো জেনারেটর আমরা একটু পরে গেলে ভাবো অ্যাডভান্স টপিকে তো আমরা আপাতত এটা নিয়ে কথা বলতেছি না তারপরে আর আপনাকে বুঝতে হবে টাইম কমপ্লেক্সিটি মানে গুড কোড লিখলে আপনার টাইম কমপ্লেক্সিটি কম আসবে মানে আপনি যে ক্লিন কোড লিখেন তারপরে স্পেস কমপ্লেক্সিটি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট মানে এগুলো কিন্তু খুব সিম্পল বিষয় না আপনাকে এগুলো মাথায় রাখতে হবে যখন একটা বড়ো প্রজেক্ট কাজ করতে যাবেন তখন এই জিনিসগুলো যদি আপনার মাথায় না থাকে আপনার আপনি একটু হয়তো কাজ করছেন ওই যে একটা কথা বললাম রোড কার্ড আপনিও বানাবেন আরেকজনও বানাবে কিন্তু ওটা লং টাইম সাস্টেন করবে না হয়তো স্লো হয়ে গেছে অনেক ধরনের প্রবলেম ম্যানেজ হবে সো দ্যাট টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সটি বোঝা আসলে খুব ইম্পর্টেন্ট তারপর এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আপনার শর্টিং অ্যালগোরিদম আছে সার্চিং অ্যালগোরিদম আছে এগুলো আপনি ক্লিয়ার করবেন তারপর লিঙ্ক লিস্টের কনসেপ্ট নেবেন স্ট্যাক কিউ এই কনসেপ্টগুলো থাকাটা আসলে আপনার জন্য আমি মনে করি ইম্পর্টেন্ট আপনি যে ফিল্ডে কাজ করেন না কোনো পাইথন রিলেভেন্ট কারণ দিস আর ভেরি কমন স্কিলস এবং আপনি যে কোনো জবের ক্ষেত্রে আপনার টেস্ট দিলেও দেখবেন যে আপনার একটা টেস্ট দিয়ে দিছে ডাটা স্ট্রাকচার থেকে অ্যালগোরিদম দিয়ে একটা টেস্ট দিয়ে দিছে সো দ্যাট আমি মনে করি এটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আপনি যদি ডেটা মেশিন লার্নিংয়ে কাজ করতে চান বা ডেটা সায়েন্স বা আপনি ডেটা ইঞ্জিনিয়ারিং আপনি যেখানে কাজ করতে চান না কেন হ্যাঁ এটা এটা ট্রু যে স্পেসিফিক স্পেসিফিক ফিল্ডের কিছু আলাদা লাইব্রেরি আছে হ্যাঁ সেটা অবশ্যই শিখবেন বাট অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ লার্নার ইউ শুড লার্ন বেসিক টু অ্যাডভান্স পাইথন ফর এভরি এটা আমি মনে করি সবারই জানা উচিত এটা কারণ আপনার ক্যারিয়ার একটা জায়গায় স্ট্যাক কেন থাকবে স্ট্যাক হয়ে যাবে কেন আপনি ডাটা অ্যানালিস্ট আছেন কেনই আপনি মনে আপনি মনে করতেছেন যে আপনার সারা জীবন ডাটা অ্যানালিস্ট হিসেবে জব করতে হবে আপনি তো সময় ডাটা সায়েন্টিস্ট হতে পারেন তাই না বা এআই ইঞ্জিনিয়ার হতে পারেন তো আপনার তো লাইফে প্রোগ্রেস হবে হওয়া উচিত তাই না তো মাসে লাইফ তো মানে এরকম না যে আপনি যেটা করতেছেন সেটাই করতে হবে সো দ্যাট আপনার অপরচুনিটি রাখা উচিত এবং অপরচুনিটিকে টিকে রাখার জন্য আপনাকে সবার শুরু মানে প্রথম স্টেপটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পাইথন সো পাইথনের ল্যাঙ্গুয়েজে আপনার যে বেসিক থেকে অ্যাডভান্স টপিকগুলো আছে প্রতিটা টপিক আপনার খুব ভালোভাবে জেনে থাকা উচিত আমি মনে করি এবং আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন তাহলে আপনার হাতে অনেক সময় আছে অনেক সময় এই হিউজ টাইমে আপনি এটা আগে ক্লিয়ার করেন তারপরে আপনি একটা স্পেসিফিক ফিল্ডে যান আপনি ডাটা অ্যানালিস্ট হইতে চান ওইদিকে যান আপনি ডাটা ইঞ্জিনিয়ার হইতে চান ওইদিকে যান বা আপনি ডাটা সায়েন্টিস্ট হইতে চান আপনি ওইদিকে যান আপনি বা ওয়েব ডেভেলপমেন্ট করতে চান আপনি সেদিকে যান কোনো সমস্যা নাই কিন্তু আগে বেসিক থেকে অ্যাডভান্স কনসেপ্টটা ক্লিয়ার করেন আগে ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা ক্লিয়ার করেন ল্যাঙ্গুয়েজের স্কিল যত ভালো হবে আপনার লাইফে আপনার লাইফ তত ইজি হবে আর ল্যাঙ্গুয়েজের স্কিল যদি ভালো না থাকে আপনার লাইফ অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে আপনি জব পাবেন না এবার আসতে হচ্ছে পাঁচ নম্বরে মডিউল অ্যান্ড প্যাকেজ এখন পাইথন দিয়ে আপনি কিন্তু মডিউল তৈরি করতে পারেন প্যাকেজ তৈরি করতে পারেন ঠিক আছে এবং কিছু আছে হচ্ছে থার্ড পার্টি যেটা অনেকে তৈরি করে রাখছে সেটা কেউ ইনস্টল করতে হয় এগুলো আপনি শিখবেন তো তারপর আসতেছে হচ্ছে ফাইল হ্যান্ডেলিং ফাইল হ্যান্ডেলিং মিনস হচ্ছে কী কীভাবে আপনি একটা ফাইল রিড করতে পারেন কীভাবে রাইট করতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলের পাত তাহলে কি মানে কাজ মানে কীভাবে আপনি এই ফাই মোট কথা হচ্ছে যে এটা সব কিছু রিলেভেন্ট টু ফাইল ডিফারেন্ট ডিফেন্ট ফাইল যেমন জেসন আছে তারপর ওয়ার্ড ফাইল পিডিএফ পিডিএফ যা আছে আর কি যত প্রকার ফাইল আছে সব ফাইল নিয়ে আপনি কীভাবে কাজ করতে পারেন তো এটা ভালোভাবে শিখে নেবেন ওকে তারপরে আসতে হচ্ছে এরর হ্যান্ডেলিং আচ্ছা এরো হ্যান্ডেলিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওয়ার্কিং উইথ ডেটা আমি স্টেপ বাই স্টেপ যাব তার আগে আমি আপনাদের একটা কুড রিসোর্সের কথা শেয়ার করতেছি এই রিসোর্সটা হইতেছে মূলত পাইথনের অফিসিয়াল ডকুমেন্টেশন ওকে এখানে আপনি যদি আসেন স্টেপ বাই স্টেপ দেখবেন প্রতিটা প্রতিটা টপিক রিলেভেন্ট এখানে আপনার পাবেন মানে প্রবলেম প্লাস হচ্ছে যে কীভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস আপনি এখানে পাবেন ওকে সো দ্যাট আপনি যদি মোটামুটি পড়াশোনায় অভ্যস্ত থাকেন যে আপনি দেখে দেখে পড়াশোনা করতে পারেন দেন ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো যে আপনি পাইথনের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে এটা ফলো করেন অ্যান্ড আরেকটা অপরচুনিটি থাকতে পারে আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন দ্যাট ডেফিনেটলি আমাদের যে পাইথনের কোর্স আছে বিকম এ পাইথন ডেভেলপার এই কোর্সটা ফলো করতে পারেন এই কোর্সটা হচ্ছে টোটাল পঞ্চাশ ঘন্টার কোর্স এবং আমি আজকে যে কথাগুলো বলতেছি বা বলবো প্রত্যেকটা টপিকই আমাদের এই কোর্সের মধ্যে আছে আপনি যদি কোর্সের মডিউলটা দেখেন এই মডিউলটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলে এই কোর্সে আসলে কী কী শেখানো হয় এবং এই কোর্সের আরেকটা বড় অপরচুনিটি হইতেছে যে কোর্স শেষ করে আপনি এখান থেকে ইন্টার্নশিপও করতে পারবেন টিচারের আন্ডারে ওকে তো এবার কথা বলতেছে এরোর হ্যান্ডেলিং নিয়ে ওকে তো আমরা যখন কোড লিখবো তো গুড কোড লেখার রিজন হইতেছে আপনার এখানে এরোটাকে হ্যান্ডেল করতে হবে মানে ধরেন ইন কেস আপনি অনেক বড়ো একটা প্রোজেক্ট করতেছেন কোনো জায়গায় যদি এক্সেপশন হয় বা ভুল হয় বা ইউজার একটা ভুল ইনপুট দিল এই কারণে যদি আপনার পুরো সিস্টেমটা স্টপ হয়ে যায় তাহলে তো জিনিসটা তাহলে তো একটা ভালো হলো না তাই না তো আপনাকে এই এগুলোকে হ্যান্ডেল করতে হবে মানে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে কীভাবে আপনার এক্সেপশন হ্যান্ডেল করতে হয় এটা আপনি শিখে নেবেন এখানে আপনার ট্রাই আছে এক্সেপ্ট আছে ফাইনালি আছে ওকে হ্যাঁ কীভাবে কখন আরও কী কী টাইপের এক্সেপশন হইতে পারে এই এক্সেপশন সম্পর্কে অনেক রকমের ইন্ডেক্সের প্রবলেম হতে পারে তারপর হচ্ছে সিনটেক্সের ইরোর থাকতে পারে তারপর আরেকটা কমন যে প্রবলেম ইন্ডেন্টেশন ইরোর তো এইগুলো যে কোনো প্রবলেম হতে পারে তো এই ইরোরকে কেউ হ্যান্ডেল করতে হয় এটা শিখতে হবে তারপরে আসতে সে আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওকে তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক তো ওপি সম্পর্কে আপনার অবশ্যই খুব ভালো আইডিয়া থাকা উচিত আমি মনে করি সো এখানে ক্লাস কি অবজেক্ট কী তারপর ম্যাথড কি অ্যাট্রিবিউট কি এই সম্পর্কে আপনি আইডিয়া নেবেন ইনহারিটেন্স পলিমরফিজম এনক্যাপসুলেশন যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে চারটা পিলার হ্যাঁ এই চারটা পিলার খুব ভালোভাবে আপনি হচ্ছে যে শিখে নেবেন তো ওপি কেন ইম্পর্টেন্ট বিকজ কিছু কিছু ফিল্ড আছে যে সকল ফিল্ডে আসলে ওপি ছাড়া আপনি কাজই করতে পারবেন না যেমন ওয়েব ডেভেলপমেন্ট আপনি এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আপনার ছাড়া আপনি কাজই করতে পারবেন না তারপর হচ্ছে যে আপনি যে স্ক্র্যাচ থেকে কোনো মেশিন লার্নিং অ্যালগ্রেজম তৈরি করতে চান তো পারবেন না তো ওপির কনসেপ্টটা থাকা আসলে খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি কারণ বেসিক থেকে সারফেস এই লেভেলের নলেজ দিয়ে আসলে লাভ নাই আপনাকে যাই শেখেন না কেন খুব ভালোভাবে শেখা উচিত হ্যাঁ এটা ছাড়া যে আপনি কিছু কাজ করতে পারবেন না মেশিন লার্নিং পারবেন না তা না আপনি পারবেন কিন্তু আপনি লং টাইমে যে সাস্টেনেবিলিটির কথা বলে আসছে এটা আপনার থাকবে না ওকে সো দ্যাট আপনার এটা খুব ভালোভাবে শেখা উচিত এইগুলো তারপর হইতেছে ওয়ার্কিং উইথ ডেটা ওকে সো স্ট্রিং ম্যানিপুলেশন কি ফরমেটিং কি এই ধরনের কনসেপ্টগুলো আপনি নেবেন যদিও এগুলা মোটামুটি বেসিক লেভেলের কনসেপ্ট তারপর রেগুলার এক্সপ্রেশন বা রেজেক্স কীভাবে কাজ করে ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি পরবর্তী মেশিনা নিয়ে কাজ করেন বা এনএলপি নিয়ে কাজ করেন জেনারেটিভ এ নিয়ে কাজ করেন অবশ্যই আপনাকে এই ধরনের নলেজ থাকা উচিত টেক্সটকে কে প্রসেসিং করা রেজেক্স কি কেমন কাজ করে আচ্ছা তারপরে ডেট অ্যান্ড টাইম সো ডেট টাইমের ফরম্যাটে থাকলে কীভাবে কাজ করে সো দ্যাট এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকা ইম্পর্টেন্ট বিকজ পরবর্তীতে যদি আপনি টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করেন এটা এগুলো আপনার লাগবে ওকে সো এই ধরনের বেসিক কনসেপ্টগুলো থাকা অবশ্যই খুব ইম্পর্টেন্ট তারপরে অ্যাডভান্স কিছু কনসেপ্ট আছে যেমন ডেকোরেটর তারপর জেনারেটর ইটারেটর তো এগুলো কীভাবে কাজ করে কনট্যাক্স ম্যানেজার হ্যাঁ মেটা ক্লাস তো এই যে অ্যাডভান্স কনসেপ্টগুলো আছে না এই কনসেপ্টগুলো আসলে হয়তোবা বলতেছি আমি খুব ইজিলি বাট যত সহজে বলতেছি এত সহজে হয়তো আপনি শিখতে পারবেন না আপনার হয়তো বা পিছনে একদিন সময় দেওয়া লাগবে জেনারেটরের পিছনে হয়তো একদিন সময় দিতে হবে হ্যাঁ তো এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা টপিক এবং এখানে অনেক ডেপথে শেখার অনেক ব্যাপার আছে ওকে সো দ্যাট এগুলো আপনি শিখে নেবেন তারপরে আস্তে আস্তে হচ্ছে লাইব্রেরিয়ান ফ্রেমওয়ার্ক তো এখান থেকে টেন পর্যন্ত যখন আসছেন তখন মোটামুটি বলা যায় যে আপনি অ্যাজ এ অ্যাজ এ স্টুডেন্ট আপনার মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স যে নলেজগুলো সেগুলো আপনার তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন আপনার কথা হচ্ছে আপনি আসলে কোন ফিল্ডে কাজ করবেন তার উপর বেচ করতে করে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন দিকে কী লাইব্রেরি শিখবেন ঠিক আছে তো কমন যে লাইব্রেরি পাইথনে সেটা হচ্ছে ডাম্পাই পান্ডাস ম্যাটপটলিপ এইগুলো নর্মালি প্রতিটা অলমোস্ট বেশিরভাগ ফিল্ডে এগুলো লাগে ঠিক আছে সো দ্যাট আপনি এগুলো শিখে নিতে পারেন তারপরে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের দিকে যেতে চান তাহলে আপনার ফ্লাস্ক অ্যান্ড জ্যাঙ্গো এই ধরনের ফ্রেমওয়ার্কগুলো শিখতে হবে তো ফ্লাস্ক ফর হচ্ছে স্মল প্রোজেক্ট বাট জ্যাঙ্গো যদি আপনার কোনো লার্জ প্রোজেক্ট হয় সেক্ষেত্রে জ্যাঙ্গো ইজ গুড তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাইলে আপনি জ্যাঙ্গো শিখতে পারেন তারপর ওয়েব স্ক্র্যাপিং ইটস সেলফ একটা আলাদা ফিল্ড যে ওয়েবসাইট থেকে কীভাবে ডাটাকে স্ক্র্যাপ করে নিয়ে আসতে হয় তো এর জন্য আবার আলাদা কিছু লাইব্রেরি আছে বিউটিফুল স্যুপ আছে সেলেনিয়ম আছে তো এগুলো আপনি শিখতে শিখে নিতে পারেন এবং আপনি যদি ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এক্সপার্ট হইতে চান সেক্ষেত্রে কিছু লাইব্রেরি আছে বা ফ্রেমওয়ার্ক আছে এগুলো শিখে নিতে পারেন যেমন সাইকেল লার্ন সাইকেল লার্নের ভিতরে সকল প্রকার স্ট্যাটিস্টিক্যাল লার্নিং লাইব্রেরি আছে তারপর টেন্সফর ফ্লো বা পাইটর্স দিয়ে হচ্ছে আপনি সকল প্রকার ডিপ লার্নিং অ্যালগোদামগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন সো দ্যাট আপনি এগুলো শিখে নিতে পারেন স্পেসিফিক স্পেসিফিক ফিল্ডের জন্য ঠিক আছে অ্যান্ড আপনি যখন একটা কোড লিখবেন সেই কোডটা আসলে প্রপারলি কাজ করতেছে কিনা বা এটা আসলে টেস্ট করার দরকার হইতে পারে সো দ্যাট আপনি টেস্টিং যে কীভাবে আসলে টেস্ট কোড লিখতে হয় ইউনিট টেস্ট বা পাই টেস্ট তো এগুলো আপনি শিখে নিতে পারেন হ্যাঁ এবং একটা কোড লিখলে কোনো এরোর আসলে তাকে ডিবাগ কীভাবে করতে হয় এই ডিবাগিং কনসেপ্টগুলো আপনি নিতে পারেন ঠিক আছে তো দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ওকে তারপরে আসতেছে হচ্ছে বাসন কন্ট্রোল তো বাসন কন্ট্রোল ইজ নট রিলেটেড টু পাইথন বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো দ্যাট আসলে আমি এখানে ইনক্লুড করছি তো বাসন কন্ট্রোলটা রাখার রিজনটা হইতেছে যে আপনি যে কোডগুলো করবেন এটা তো কোনো কোনো না কোনো আসলে আপনার কোনো অনলাইন প্ল্যাটফর্মে রাখতে হবে যেমন গিট হাফ হ্যাঁ গিট হাফ খুবই একটা ইম্পর্টেন্ট একটা জায়গা বা ওয়েবসাইট বলতে পারেন আপনি তো গিট কি গিট হাব কী দুইটা মধ্যে ডিফারেন্স কী কেমন ভাষণ কন্ট্রোল কাজ করে হ্যাঁ স্পেসিফিকলি ফর গিট হ্যাঁ গিট কীভাবে কাজ করে তো এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকা অবশ্যই ইম্পর্ট্যান্ট তারপর হইতেছে একটা কোড লিখলেই হবে না আপনাকে যখন আপনি যখন প্রজেক্ট করবেন তখন ক্লিন কোড লেখার কিছু ব্যাপার আছে হ্যাঁ তো ক্লিন কোড কীভাবে লিখতে পারেন বা কীভাবে নিজেকে সবসময় আপডেট রাখবেন ডকুমেন্টেশন করবেন হ্যাঁ এই সম্পর্কে আপনার মোটামুটি একটা ভালো আইডিয়া তৈরি করা উচিত যদি আপনি রিলেভেন্ট জব পাইতে চান ঠিক আছে তো আমি প্রিভিয়াসলি যে আমার আমাদের যে রিসোর্সগুলো শেয়ার করছি একটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন সেই লিঙ্কটা আপনি এখানে পাবেন তারপর হইতেছে আমাদের একটা কোর্স আপনাকে দেখেছি বিকামে পাইথন ডেভেলপার পঞ্চাশ ঘন্টার কোর্স লাইভ কোর্স তো এই কোর্সটা আপনার বলার রিজনটা হইতেছে দেখেন আসলে আমি বলতেছি না যে আপনি কোর্স এনরোল করেন আমি জাস্ট আপনি আপনি দেখেন আপনি সেখানে মডিউলগুলো দেখেন আগে তো মডিউল দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি এখান থেকে রিয়েলি রিয়েলি এই নলেজগুলো পাবেন তাহলে হচ্ছে যে আপনি দেখতে পারেন সেটা আপনার ইচ্ছা তো লাইভ কোর্সে থাকলে হয় কি একটা নির্দিষ্ট একটা একটা হচ্ছে গাইডলাইনের মধ্যে থাকা যায় যে হ্যাঁ রেগুলার ক্লাস হচ্ছে আপডেট হচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছে তো এতে করে কি হয় লার্নিংটা অনেক ভালো হয় অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও আসতে পারেন সিক্সটি ডেজ অফ পাইথন এখানেও আমাদের পাইথনে মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট একটা কোর্স আছে যদিও সব কিছু নাই এখানে বাট সেটা আপনি ফলো করতে পারেন বেসিক থেকে ইন্টারমিডিয়েট নলেজগুলো কভার করার জন্য ওকে এখানে সব কিছু না থাকলেও এটা অনেক কোর্স থেকেও অনেক ভালো মানের একটা কোর্স অনেক পেইড কোর্স থেকে অনেক ভালো মান একটা কোর্স হাউবার সো আমি এই পিডিএফটা নিচে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিব এই পিডিএফটা গি রেখে গি আমি দিয়ে দিব নিচে তো আপনি এটা ডাউনলোড করে রাখতে পারেন ওকে সো এটা দেখে দেখে আপনি শিখতে পারেন কোয়েস্ট ইন্টেলিজেন্স আমাদের একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমরা টোটাল ছয়টা লাইভ কোর্স অফার করতেছি তার মধ্যে অন্যতম হচ্ছে বিকামে পাইথন ডেভেলপার ডাটা অনালাইসিস কমপ্লিট কোর্স বি এ ডেটা ইঞ্জিনিয়ার ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে বেস্ট একটা কোর্স তারপর হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং উইথ পাইথন কমপ্লিট কোর্স যে কোর্সের ইনস্ট্রাক্টর আমি নিজেই দেন আছে শুধুমাত্র ডিপ লার্নিংয়ের জন্য ডিপ লার্নিং স্পেশালাইজেশন একটা প্রজেক্ট বেস্ট কোর্স ওকে এবং আপনি যদি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট চান পাইথন দিয়ে দেন আপনার জন্য রয়েছে বিকামে এ পাইথন ডেভেলপার আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে এই কোর্সগুলো খুবই ভালো মানের কোর্স এবং মডিউলগুলো অনেক রিচ আপনি দেখতে পারেন এবং সবগুলো ক্লাস যেহেতু লাইভ হয় সো আপনি সরাসরি কথা বলে আপনার প্রবলেম নিয়ে ডিসকাশন করার সুযোগ আছে এবং কোনো ক্লাস মিস হয়ে গেলে আপনি ভিডিও রেকর্ডও দেখতে পারেন তাহলে দেখা হচ্ছে লাইভ ক্লাসে